প্রাক্তন সাংসদ হয়ে গেলেন এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বর্ধমান কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, 1,00,000 ভোটে তিনি জয়লাভ করেছেন। আমি কৌশিক চক্রবর্তী, সাংবাদিক। এত বিপুল ভোটে পরাজিত হলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে যেটা আপনার যে তথ্য পাচ্ছি তাতে কিন্তু আমরা জানতে পারছি 1,37,039 ভোটে কিন্তু এখনো অব্দি কীর্তি আজাদ এগিয়ে আছে, যদিও কিছু ভোট এখনো গুনতে বাকি আছে। যেটি আমরা জানতে পারছি যে 32,861 কে ইভিএম এর যে ভোট সেটি কিন্তু এখনো গণনা বাকি আছে, কিন্তু ইতিমধ্যেই কিন্তু জয়ের উচ্ছ্বাসে কিন্তু মেতে উঠেছেন কীর্তি আজাদ। তিনি কিন্তু এই গণনা কেন্দ্র বাইরে কিন্তু তার উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করেছেন। ইউআইটির বাইরে তিনি কিন্তু দীর্ঘক্ষণ ধরে রয়েছেন এবং তিনি যে জিতেছেন তার জয়ের উচ্ছ্বাস এখানে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তিনি করেছেন। এই মুহূর্তে কিন্তু সেটা সবচেয়ে বড় খবর, প্রায় 1,37,000 ভোটে কিন্তু পরাজিত হলেন বিজেপির প্রাক্তন সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। ধন্যবাদ, ধন্যবাদ কৌশিক চক্রবর্তী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিপুল ভোটে পরাজিত হলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এই খবর আপনাদের কাছে দিলাম এবং আর পরপর কতগুলো কেন্দ্রে এখন এই মুহূর্তে নির্বাচনে আর শেষ যে রেজাল্ট, সেই রেজাল্টগুলোকে নিয়ে ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের কাছে আবার আসছি একটা